রাজধানী লন্ডন বসবাস করার জন্য সবসময় ব্যয়বহুল একটি স্থান, কিন্তু এমন একটি সময় ছিল যখন আপনি মাসিক £1,000 বা তারও কম খরচ করে লন্ডনে থাকতে পারতেন। সেই দিন আর এখন নেই। তবে স্পেয়ার রুম 2024 সালে যুক্তরাজ্য জুড়ে এমন 6টি পোস্ট কোড সিলেক্ট করেছে যেখানে আপনি এখনও £800-এর নিচে একটি রুম ভাড়া নিতে পারবেন। অনেক লন্ডনবাসী আছে যারা তাদের মজুরির সিংহভাগ মাসিক ভাড়া দিতেই শেষ করেন, ফলে জীবন ধারণ তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। স্পেয়ার রুমের নতুন ডেটায় দেখা গেছে E12 বা ইস্ট লন্ডনের ম্যানর পার্ক হল 2024 সালে ভাড়া নেওয়ার জন্য সবচেয়ে সস্তা পোস্ট কোড। এখানে একটি রুম মাসে গড়ে £780 খরচ করে পাওয়া যাবে। নিউহ্যামের লন্ডন বড়তে অবস্থিত ম্যানর পার্কটি ইলফোর্ড, ফরেস্ট গেট, ওয়ানস্টেড এবং ইস্টহ্যামের বর্ডারে অবস্থিত। এই এলাকা ভিক্টোরিয়ান টেরেসের জন্য বিখ্যাত। সস্তা ভাড়া এবং এলিজাবেথ লাইনের মাধ্যমে সেন্ট্রাল লন্ডনের সাথে খুব সহজেই সংযুক্ত হওয়ার কারণে এই এলাকা ক্রমাগত আরও ফ্যাশনেবল হয়ে উঠেছে। তবে এই এলাকায় কিছু সমস্যাও রয়েছে, এর মধ্যে একটি হলো উচ্চ কাউন্সিল ট্যাক্স। নিউহ্যামে £120,000 থেকে £160,000-এর মধ্যে একটি প্রপার্টির জন্য প্রতি বছর কাউন্সিল ট্যাক্স £2,350 দিতে হয়। এছাড়া £320,000-এর বেশি দামের প্রপার্টির হোম স্কোর্টিং এর জন্য প্রতি বছর £3,255 বৃদ্ধি পায়। দ্বিতীয় স্থানে রয়েছে SE20, এখানে গড় রুম ভাড়া £791। এছাড়া এখন এবে উডের এলিজাবেথ লাইন প্রভৃতি এলাকায় গড়ে £796 রুম ভাড়া পাওয়া যায়। এছাড়া নরউইডে গড় ভাড়া £798, ফরেস্ট হিলে £800, যুক্তরাজ্যে বুদ্ধিমান ভাড়াটিয়েরা সাউথ ইস্টের দিকে যাওয়াই বেশি পছন্দ করেন, কারণ শহরতলির বিল বৃদ্ধির মধ্যে হাউস শেয়ারের জন্য সাউথ ইস্ট একটি হটস্পট হয়ে উঠেছে। স্পেয়ার রুমের ডেটায় দেখা গেছে ভাড়াটিয়েরা খরচ বাঁচাতে বা কমাতে সেন্ট্রাল লন্ডনের বাইরে বাড়ি ভাড়া বেশি খুঁজছে। এই ছিল আমার কাছে লন্ডনে কোথায় কম দামে বাসা পাওয়া যায় বা কম দামে ভাড়া বাসা পাওয়া যায় তার বিস্তারিত। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানান আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।